পিরোজপুরের কচা নদীর ওপর তৈরি হচ্ছে চীন বাংলাদেশ মৈত্রী সেতু এতে পাল্টে যাবে সেখানকার জীবনযাত্রা অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি হবে কর্মসংস্থান সেতুর পঞ্চাশি শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে পিরোজপুর থেকে রশিদ আল মুনানের পাঠানো রিপোর্ট পিরোজপুরবাসীর স্বপ্ন দ্রুতই বাস্তবায়নের পথে এটি যেন তাদের কাছে আরেকটি পদ্মা সেতুর মতো এখন তাদের ঘন্টার পর ঘন্টা ফেরির জন্য অপেক্ষায় থাকতে হবে না যোগাযোগ ব্যবস্থার কারণে কৃষিপ্রধান অঞ্চল হয়েও পিছিয়ে জেলাটি সাতটি উপজেলা আর বারোটি নদী নিয়ে গঠিত দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম কৃষি প্রধান জেলা পিরোজপুর সদরের কুমিরমারা ও কাউখালির বেকুটিয়া পয়েন্টে নির্মিত হচ্ছে অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু এই সেতুটি চালু হলে পাল্টে যাবে এ জেলার যোগাযোগ ও অর্থনৈতিক চিত্র এই জেলা শিল্পনগরী হিসেবে পরিণত হবে এবং এই এলাকার জনগণ এই ফ্যাসিলিটিস পাবে এবং এই এলাকার অবহেলিত মানুষগুলো আর উন্নত হবে এই ব্রিজের কারণে আমরা আশা করি যে বিভিন্ন কলকারখানা গড়ে উঠবে বেনাপোল স্থল বন্দর থেকে পায়রা এবং পায়রা বন্দর পর্যন্ত কোনো ফেরি থাকবে না আর মানুষের ভোগান্তি হবে না এই ব্রিজ উদ্বোধন হলে ইতোমধ্যে সেতু দশটি পেয়া নয়টি স্প্যান ও গাডার এবং পনেরোটি ভায়াটেক নির্মাণ কাজ শেষ হয়েছে পাঁচটি গার্ডের সংযোগ এক মাসের মধ্যে শেষ হবে প্রতি এক ঘন্টায় এখানে ফেরি পার হতে হয় ফলে যাত্রীদের অনেক লম্বা লাইন থাকে অনেক যানবাহনের এখানে গতিশ্লোত হয়ে যায় এবং তারা এক ঘন্টা পর্যন্ত তাদের অপেক্ষা করতে হয় বর্তমানে এই নদীর উপরে অষ্টম বাংলাদেশ চীনমত্তি সেতুর কাজ চলছে এক কিলোমিটার দীর্ঘ এই সেতুর নির্মাণ ব্যয় আটশো বাইশ কোটি টাকার অধিক এবং আশা করা যায় তিরিশে জুন দু হাজার বাইশের মধ্যে এই সেতুটি নির্মিত হবে চীন সরকারের সহযোগিতায় আটশো নয় কোটি টাকা ব্যয় নির্মিত হচ্ছে সেতুটি এনটিভি নিউজ ডেস্ক